আমি প্রফেসর একেএম আমিনুল ইসলাম, আমি একজন উদ্ভিদ প্রজননবিদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ফলিত উদ্ভিদ প্রজনন বিভাগে আমি অধ্যাপক হিসেবে কাজ করছি এবং আমি দীর্ঘ সময় সবজি ফসল নিয়ে গবেষণা করছি এবং এই সবজি ফসলের মধ্যে একটি ফসল আমার হল লাউ, যেটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা ফসল। দীর্ঘ সময় লাউয়ের সাথে কাজ করে আমি এ পর্যন্ত লাউয়ের 2টি কপি ভ্যারাইটি এবং 4টি হাইব্রিড ভ্যারাইটি রিলিজ করেছি, তার মধ্যে একটি হাইব্রিড ভ্যারাইটি যেটা হাইব্রিড লাউ 1 পিমা নামে পরিচিত। এটা জনপ্রিয় একটা সারা বছর চাষ করছি একটা লাউয়ের জাত এবং তার স্বাদও অতুলনীয়, মিষ্টি স্বাদের, এবং এটা অনেকটা জলাবদ্ধতা সহনশীল একটা জাত, ভালো একটা জাত। তো সেই লাউয়ের যে ব্রিডিং, সেখানে হাইব্রিড ব্রিডিং করতে যেয়ে আমার যে গত বছর আমি একটা হাইব্রিড তৈরি করেছিলাম, যেটা আমি এই বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি প্রদর্শনী মাঠে লাগিয়েছি, এবং এটার যে হাইব্রিড, সেই হাইব্রিডটা হলো এটা। তার একটা প্যারেন্ট, আমাদের 2টা প্যারেন্ট লাগে একটা হাইব্রিড তৈরি করতে, আপনারা জানেন, একটা প্যারেন্ট যার লাউ খুবই ছোট, তার একটা প্যারেন্ট 1 কেজি ওজনের বা লম্বায় হয়তো 8-10 ইঞ্চি, কিন্তু সেই ধরনের লাউয়ের ক্রস থেকে এই ধরনের লাউ হাইব্রিড তৈরি হতে পারে। চিন্তা করবেন যে এই লাউটার যে দৈর্ঘ্য সেটা 3 ফিট 5 ইঞ্চি দৈর্ঘ্য এবং ওজন প্রায় 10-11 কেজি। এবং আমার মনে হয়, আমার যে অভিজ্ঞতা, আমি যেহেতু লাউ নিয়ে কাজ করি, তো লাউয়ের খোঁজখবর আমার রাখতেই হয়, তো বাংলাদেশে এই পরিমাণ বড়, লম্বা এবং এই ওজনের লাউ মনে হয় বাংলাদেশে এই প্রথম বা সবচেয়ে বড়। হ্যাঁ, পৃথিবীর অন্যান্য দেশে অনেক লাউ সেই ধরনের আছে, 3-4 কেজি লম্বা, কিন্তু বাংলাদেশে সেই ধরনের লাউ কিন্তু নাই, এবং এটা আমাদের লোকালি আমরা তৈরি করতে পেরেছি, এটি আমাদের আনন্দের বিষয়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয় সেই চাষটি করতে পেরেছে বলে আমরা আনন্দিত করি। এটার হেক্টর প্রতি যে উৎপাদনগুলো আমরা তো এখনো করিনি, যেহেতু আমাদের এক্সপেরিমেন্টাল, আমরা জাস্ট কম্বিনেশনটা দিয়ে হাইব্রিডটা তৈরি করেছি, হাইব্রিডটা দেখতে পেয়েছি এবার। এটা হয়তো আমরা ভবিষ্যতে উৎপাদন ইয়েতে গেলে আমরা হয়তো ওইসব করে বলতে পারবো, তবে যেটা আনুমানিক দাঁড়ায় যে একটা লাউ 10-12 কেজি ওজনের হয়, তাহলে সেই লাউটা যদি একটা গাছে 10টা লাউ হয়, আমরা যদি হেক্টর প্রতি লাউ গাছের সংখ্যা দিয়ে এটা গুণ করি, তাহলে কিন্তু আমরা সহজেই লাউয়ের ফলনটা সম্বন্ধে একটা ধারণা করতে পারবো। তবে সেটা অন্যান্য লাউয়ের যে ফলন 50-60 টন পার হেক্টর, এর চেয়ে কম হবে না, হয়তো বেশি হতে পারে। এই লাউ খাওয়ার ক্ষেত্রে হয়তো এটা আমরা হোমস্টেপ লেভেলেও আমরা চাষ করতে পারি শখের জন্য, একটা 2টা গাছ আমার থাকতে পারে, আমরা নিজেরা হারভেস্ট করে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের তাদের সাথে শেয়ার করে আমরা খেতে পারি, অথবা যেটা হতে পারে হয়তো ছোট ফ্যামিলির জন্য এটা সুইটেবল না হলেও কমার্শিয়ালি যারা বিশেষ করে রেস্টুরেন্ট চালায়, হোটেলগুলো চলে, তারা কিন্তু ইজিলি এটা নিয়ে খুব সহজেই, সে 25টা লাউ 30টা লাউ কাটার চেয়ে সে 1টা লাউ নিয়ে কেটে, তার হয়তো জেনে সে 30টা লাউ ব্যবহার করতো, সেখানে তো এটার 10টা লাউ ব্যবহার করলেই তার হয়ে যাবে, সেটা কেটে সে সহজেই এটা ইউজ করতে পারবে। ভ্যারাইটি এখন যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা হয়তো আগামী বছর আমরা রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়া করতে পারি, পাশাপাশি আমরা আমাদের ওই ফিল্ড ইভ্যালুয়েশনগুলো যেটা ফলনটা কতটা মেনটেনটা কী হবে, এই জিনিসগুলো হয়তো আমরা আমাদের একটু দেখে নিতে হবে, আমরা অতি শীঘ্রই হয় আগামী 1 বছরের মধ্যে আমরা এগুলো রেজিস্ট করতে পারবো।